দেখুন, এই ভিডিওটি করার আসল উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমি নিজের যতটা শক্তি আছে, যতটা সময় আছে, সেই সময় থেকেও নিজের কিছু বহুমূল্য সময়কে বের করে আপনাকে এই জিনিসটি বোঝাই আজকে, যে আপনাদের প্রত্যেকটি কমেন্ট, প্রত্যেকটি লাইক, প্রত্যেকটি ভালোবাসা এবং প্রত্যেকটি মনের সেই ভাবনা যে আমিও কমেন্ট লিখি আর তারপরে লিখতে গিয়ে এটা ভাবি যে জানি না কী ভাববেন আর ডিলিট করে দিই, বলি না অন্য মানুষ কী ভাববে, আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি এবং ধন্যবাদের থেকে অনেকটা বেশি বলতে চাইছি যে কোটি কোটি প্রণাম জানাতে চাইছি। আপনাদের চেষ্টাতেই জিনিসগুলো সুন্দর হয়েছে। আমি যখন কোনো জিনিস আপনাদের কাছে রাখছি, আপনারা কি অনুভব করছেন সেই জিনিসটা যখন আমাকে বলেন, তখন এটা অনেক বেশি মাইনে রাখে আমার জন্য এবং এই জিনিসগুলোর থেকে আমার প্রেরণা বাড়ে। যে দেখুন, প্রত্যেকটি মানুষের তো নিজের একটা জীবন আছে, আর সে যখন কিছু এরকম কাজ করে যেটা তাকে লাগছে কি হয়তো আমি বেকারই করছি, কোনো মানুষ হয়তো এর থেকে লাভবানই হচ্ছে না, কিন্তু তখনই ঝট করে যখন একটা মেসেজ চলে আসে আর সেই মেসেজটিকে উঠে পড়ি, তখন মন বড় ভালো লাগে। হ্যাঁ, এটা সম্ভব না যে আমি প্রত্যেকটি কমেন্টকে পড়ে শোনাতে পারবো, কিন্তু আজকে আমি মোট দুটি তিনটি কমেন্ট পড়ে আপনাদের শোনাতে চাইছি। আপনারা শুনুন এবং আমার মনের ভাবনা আমি আপনাকে বলছি যে আমাকে শুনে কীরকম লাগলো। এই কমেন্টটি করেছেন ভূমি দাস, বলছেন, আমার একটা মনের ইচ্ছে আছে যে আপনাকে কোনো ভিডিওতে একবার দেখব। আমার এই ছোট্ট ইচ্ছাকে পূরণ করা যায় স্যার, প্লিজ প্রণাম জানাই। আমার আপনাকে আপনাকেও প্রণাম জানাচ্ছি। আর আমার ভিডিও তো অনেক আছে, চ্যানেলের মধ্যেও আছে, হ্যাঁ কিন্তু অনেক কম আছে। আর আমার যে নতুন চ্যানেল আছে বিপ্লব ঝরিয়াদ বলে, মাঝের মধ্যে লিঙ্কে আসে, সেখানে আমার ফটো আছে এবং আমি সেখানে ভিডিওর মাধ্যমেই বলি, তো সেইখানে আপনি আমাকে দেখতে পারেন। আর এই কমেন্টটিকে পড়ে মনে এরকমের ভাবনা এলো যে হ্যাঁ, আমি যে চেষ্টাটি করছি সেটা অন্তত আপনাদের কাছ তো খুব পৌঁছাচ্ছে, আপনাদেরকে ভালো তো লাগছে। এটা অনেক বড় জিনিস একজন মানুষের জন্য যে ভিডিও বানাচ্ছে, এ পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য, কিন্তু কিছু মানুষ এসে তাকে ভালোবাসা দিচ্ছে, তাকে ভালোবাসছে, এগুলো অনেক বেশি মায়নে রাখে। দ্বিতীয় কমেন্ট যেটা আমি পড়ছি সেটা বলছেন মৌসুমি ধাঙ্গ, আমি উচ্চারণটা ঠিক যদি না করেছি তো ক্ষমা করবেন। তিনি বলছেন যে ভিডিওটা খুব ভালো লাগলো দাদাভাই, আপনাকে ধন্যবাদ, জয় বাবা লোকনাথ সকলের মঙ্গল করুন। দাদাভাই, আমার ছেলের বয়স 12 বছর, ছোটোর থেকে এত জেদি স্বভাবের, একদম পড়াশোনা করতে চায় না কিন্তু খুব জ্ঞান আছে, একটু করলে পারে, মনোসংযোগ খুব কম, পড়াশোনা করতে একটু আলসতা আছে, কী করলে পড়াশোনা করবে বলবেন, যদি বলেন তাহলে খুব উপকার হবে। ধন্যবাদ দাদাভাই। দেখুন, পড়াশোনার জন্য আমি অনেক ভিডিও চ্যানেল করেছি যে বাচ্চারা কিভাবে নিজের পড়াশোনাটাকে ঠিক মতো করে নিয়ে যেতে পারে আর আপনারা কি করে সাপোর্ট করতে পারেন, কিন্তু আপনার জন্য আমি বলেছি কমেন্টেও যে আমি পরবর্তী সময়ে একটা ভিডিও এটা নিয়ে বিশেষ করে আপনাদের জন্য দেবো। আপনাদের মতন যত মানুষ আছে যারা এই সমস্যার থেকে কিছু রেজাল্ট চাইছেন, তাদের জন্য একটা ভিডিও আমি করব। মুনমুন ভট্টাচার্য বলছেন যে আপনার আলোচনাগুলো খুব ভালো লাগে দাদা। দেখুন, আলোচনা তো তৈরি করি আমি আমার মন থেকে, আর আপনারা যখন সেই আলোচনাটাকে শোনেন তখন সেটা জীবন্ত হয়ে যায়, সেটার মধ্যে প্রাণ আপনারা দিয়েছেন, আর সেই আলোচনাগুলো যে আপনাদের কাছ তক পৌঁছাচ্ছে, আপনাদের অন্তরের সেই ভালোবাসাকে পাচ্ছে, এটা শুনে আমাকে অনেক ভালো লাগে। এরকমই চেষ্টা আমি করব যে কোনো না কোনো সময় এরকম কিছু সময় বার করি যখন কিছু কমেন্ট আপনাদের আমি ধরে তুলি, পড়ি, যেগুলো অনেক ভালো লাগবে সেগুলোকে শেয়ার করি। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।